নতুন বছরেই শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। ভিডিও শুরুতে জানাই সবাইকে অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের। আজকে বর্ষবরণের একেবারে শেষ মুহূর্তে আমরা উপস্থিত। তো আজকে এই রাতেই আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও বেছে নিলাম দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট নিয়ে। আপনারা জানেন নতুন বছরের শুরুতেই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্য জুড়ে প্রায় 80,000-এরও বেশি ক্যাম্প থাকবে। এই পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পটা আগের থেকে অনেকটাই সক্রিয় হবে বলেই আমাদের আশা, কারণ মুখ্যমন্ত্রী ডেডলাইন দিয়েছেন 28 ফেব্রুয়ারির মধ্যে সব রকম প্রকল্পের যারা যারা আবেদন করবেন তাদের আবেদনের নিষ্পত্তি করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাকে অবশ্যই আমি দেখাবো আপনারা যেটা জানতে চাচ্ছেন। আপনার অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে আপনার ব্লকের দুয়ারে সরকার ক্যাম্প, আপনার গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে, আপনি কীভাবে জানবেন। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি অনেকগুলো ব্লক মিউনিসিপ্যালিটির আমি একেবারে লিস্ট আপনাকে ধরে ধরে দেখাবো। আপনাদেরকে শুধুমাত্র রিকোয়েস্ট রইল এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করবো। আপনারা অনস্ক্রিন প্রথমত দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকার 2022-এর সময়সূচি, এটা আমি দেখাচ্ছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের। আপনারা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, আপনাকে রিকোয়েস্ট হলো আপনারা স্ক্রিনশট নিতে থাকুন। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আগের 18টা প্রকল্পের সাথে সাথে আরও 4টে নতুন প্রকল্প যোগ করা হয়েছে। তো সব মিলিয়ে বেশ একটা জমজমাট আয়োজন হতে চললো। শুরু হচ্ছে প্রথম পর্বের ক্যাম্প 2 জানুয়ারি থেকে, চলবে 10 জানুয়ারি পর্যন্ত, এবং দ্বিতীয় পর্বের ক্যাম্প চলবে 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত। মাঝে 10টা দিন গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেটা ছুটি থাকছে, এবং অবশ্যই 23 জানুয়ারি এবং 26 জানুয়ারি নেতাজি জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে সমস্ত রকম কার্যাবলী বন্ধ থাকবে বলেই আগে থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটা পঞ্চায়েতের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাম্পের ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম ক্যাম্পের তারিখ সেটা এখানে উল্লেখ করেছে দিনসহ, দ্বিতীয় ক্যাম্পের তারিখ এখানে দেখতে পাচ্ছেন এবং সংসদের নামও পাশে উল্লেখ করা রয়েছে। আরও একটা ভেন্যু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ওয়ার্ড নাম্বারও দেখতে পাচ্ছেন, ডেট, ভেন্যু সমস্ত কিছু। আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে থাকুন। এই লিস্টে মোটামুটি আপনারা এখানে কাটোয়া 2 নম্বর ব্লকের আপনারা লিস্ট পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত নাম এখানে রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটাকে যারা এখনও পর্যন্ত লাইক করেন লাইক করুন। সম্পূর্ণ লিস্ট আপনাদেরকে অবশ্যই আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আমরা পরের লিস্টটা আমরা এখানে দেখে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন কালনা 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লক পূর্ব বর্ধমানের, তার লিস্ট আপনাদের সঙ্গে আমি অনস্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন গড়বেতা 1 নম্বর ব্লকের দুয়ারে সরকারের 3rd পেজের লিস্ট, এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন প্রথম দফা শুরু হচ্ছে 3rd জানুয়ারি, এখানে সিলভার জুবিলি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প শুরু হবে গড়বেতা পঞ্চায়েতে। দেখে নেবো পরের লিস্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফালাকাটে মিউনিসিপ্যালিটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের, তার লিস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে। এখন দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দেবড়া ব্লক, তাদের লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনারা এখানে লিস্ট দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। চাপড়া ডেভেলপমেন্ট ব্লক আমরা দেখতে পাচ্ছি, নদিয়ার চাপড়া, সেখানকার লিস্ট এবার আমরা দেখে নেব। আপনারা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, কোচবিহার পৌরসভার লিস্ট আমরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ওয়ার্ড নাম্বার ধরে আপনারা দেখতে পাচ্ছেন তারিখ, বার এবং স্থান বা ভেন্যু, আপনারা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন। 1st পেজে 2nd জানুয়ারি থেকে শুরু করে 10 জানুয়ারি পর্যন্ত এখানে লিস্ট আছে। ব্যারাকপুর 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লকের আপনার লিস্ট এখানে পাচ্ছেন। এরপরে কাঁচড়াপাড়া মিউনিসিপ্যালিটির লিস্ট ওয়ার্ড নাম্বার দিয়ে আপনারা এখানে লিস্ট পেয়ে যাচ্ছেন। দেখে নেব আমরা পরের লিস্ট, এখানে ওয়ার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, ভেন্যু দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। ভিডিওটাকে অবশ্যই লাইক করুন আপনারা। আরও একটা লিস্ট আমরা এখানে দেখে নেব, এখানে স্থানের নাম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন রাজ কলেজ, সম্ভবত এটা বর্ধমানেরই হবে এটা। এবারে নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনার আমরা একটা লিস্ট এখানে দেখে নিচ্ছি। এরপর নর্থ 24 পরগনার কামারহাটির আমরা এখানে দুয়ারে সরকারের লিস্ট আমরা এখানে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিন ভাটপাড়া মিউনিসিপ্যালিটির লিস্ট। তো অবশ্যই আপনারা আপনাদের ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির আপনারা নামটা এই ভিডিওর কমেন্ট সেকশনে টাইপ করবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি লিস্টটা শেয়ার করব। এরপরের লিস্ট বসিরহাট মিউনিসিপ্যালিটির, আপনারা এখানে অনস্ক্রিন দেখে নিন এবং স্ক্রিনশট নিতে থাকুন অবশ্যই। এরপরের লিস্ট নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির, এরপরে আমরা দেখব কালিম্পংয়ের, কালিম্পং ডিস্ট্রিক্টের গৌরুবাথান ব্লকের একটা লিস্ট, আপনারা কোন ব্লকের বিলং করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করবেন। নেক্সট আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি,
এবারে লিস্টে চন্দ্রকোনা 2 নম্বর ডেভেলপমেন্ট ব্লক। নেক্সট খড়দা মিউনিসিপ্যালিটির লিস্ট আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। নেক্সট দার্জিলিংয়ের খড়িবাড়ি, তো বন্ধুরা আপনাদের সঙ্গে মোটামুটি অনেকগুলো ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়ার দুয়ারে সরকারের থার্ড ফেজের লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।